আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার কালোজাম মিষ্টির রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে সেটিতে ক্লিক করবেন। চলুন দেখে নেওয়া যাক ছানার কালোজাম মিষ্টি কিভাবে বানাতে হয়। ছানার কালোজাম মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ছানা, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ ঘি আর সামান্য একটু বেকিং পাউডার। প্রথমে আমি শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একসঙ্গে মেশালে খুব সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য শুকনো উপকরণগুলো আগে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ছানাটা নিয়ে নিচ্ছি, শুকনো উপকরণগুলোর সাথে ছানাটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ঘি দিয়ে দেব। সব উপকরণগুলো একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে তালুর সাহায্যে চটকে চটকে মাখতে হবে। যত ভালোভাবে এটি মাখানো হবে, যত মসৃণভাবে মাখানো হবে মিষ্টিটা তত সুন্দর হবে। আমি এখানে টোটালি 7 মিনিট ছানাটা ভালো করে মথে নিয়েছিলাম, তালু দিয়ে ডোলে ডোলে ভালো করে মথে নিয়েছিলাম। এবার আমি ছানার মধ্যে থেকে একটি মিষ্টির সমান ছানা নিয়ে সেটা দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে গোল করে নিচ্ছি। দেখুন গোল হয়ে গিয়েছে, কোনো ক্র্যাক নেই। এবার এটা একটু হালকা চেপে লম্বা করে নিয়েছি কালোজাম মিষ্টির শেপে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি, তাতে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম যখন হয়ে যাবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলোর আঁচ একেবারে লো থাকবে, একদম লো হিটে মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে। বেশি জোরে জাল দিলে মিষ্টির বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে। মাঝে মাঝে আমি এই প্যানটি নড়িয়ে দিচ্ছি, নড়িয়ে নড়িয়ে তেলটা সব জায়গায় যেন মিশে যায় সেই জন্য নড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এক পাশটা যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে হালকা হাতে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভাজার সময় প্রাথমিক পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম হয়, সেই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। এক পাশটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি হিটটা মিডিয়াম করে দিব। আস্তে আস্তে সবগুলো মিষ্টি উল্টানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে
আমি আবার মিষ্টিগুলো একটু উল্টে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ব্রাউন হয়ে গিয়েছে। এটি পুরোপুরি যখন লাল হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো খাওয়ার রং অ্যাড করিনি, কারণ এমনিতেই সুন্দর একটা কালার আসবে আস্তে আস্তে ভাজতে থাকলে। ততক্ষণে মিষ্টিটা ভাজা হোক, আমি এর মধ্যে শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, এটা ফ্লেভারের জন্য। আপনি যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব আমি 3 কাপ পানি। একে একে আমি 3 কাপ পানি প্যানটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি চুলা জ্বালিয়ে হাই হিটে শিরাটা ফুটিয়ে নেব। একটু নেড়ে নেড়ে মেশাবো যেন চিনিগুলো সহজে গলে যায়। দেখুন আমার মিষ্টিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার এসেছে। সব মিষ্টিগুলো সুন্দরভাবে ব্রাউন হয়ে গিয়েছে, রেড হয়ে গিয়েছে, ডিপ ব্রাউন। এবার আমি তেল থেকে মিষ্টিগুলো নামিয়ে নেব। আমার চিনি শিরাটি ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে একে একে ভাজা মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো শিরায় দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেন কোনো অবস্থাতেই মিষ্টিগুলো গরম না থাকে। মিষ্টিগুলো যেন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যায়, তবেই শিরার মধ্যে ছাড়তে হবে, নইলে মিষ্টি চুপসে যাবে, ভালো হবে না। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম থাকবে, কখনোই চুলার হিট কমানো বাড়ানো যাবে না। যদি কমানো বাড়ানো যায় তাহলে মিষ্টি ভালো হবে না। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে এসে দেখুন মিষ্টিগুলো অনেকটা শিরা চুষে নিয়েছে, দিয়ে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি 10 মিনিট ওয়েট করেছিলাম, 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছিলাম মিডিয়াম হিটে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট মিষ্টিগুলো ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমার মিষ্টিগুলো একদম কমপ্লিটলি হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ছানার কালো জাম।